ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে জমে উঠেছে কোরবানির হাট উপজেলার ধলেশ্বরী ও ইছামতি নদীর তীরে এই হাটগুলোতে ইতিমধ্যে ছোট মাঝারি ও বড় আকারের গরু উঠেছে হাটে প্রচুর পরিমাণে গরু উঠলেও তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম গরু বিক্রেতারা বলছেন ক্রেতারা গরু দেখলেও কিনছে না দাম অনেক কমে যাচ্ছে ক্রেতা কেমন ক্রেতা ভালো যাচ্ছে দাম তো খুবই কম ভালো ভালো গরু গরুর দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে যে যে দাম বেশি এরকম মনে হচ্ছে এবার খড় ভুসি সহ গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে গরু পালনের খরচ বেড়েছে তাই দামও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা অন্যদিকে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের এদিকে ক্রেতা বিক্রেতার সার্বিক নিরাপত্তা বিধানে প্রস্তুত আছে উপজেলা পুলিশ প্রশাসন পশুরহাটে হাটে যাতে ক্রেতা বিক্রেতা উভয়ই তাদের পশু বিক্রয় এবং ক্রয় করতে পারে তার নিরাপত্তা বিধানে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা নিরাপত্তা জোরদার করেছি পশুরহাটে হাটে পুলিশ টহল ডিউটি মোতায়েন করেছি এবং জাল টাকা শনাক্তকরণে সে মেশিন স্থাপন করে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের যে আসছে তাদের টাকা পরীক্ষা করে সেভাবে ক্রয় বিক্রয় করতে পারছে এবং ক্রেতা যাতে গরু বা পশু কিনে নির্বিঘ্নে তার বাড়িতে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দুর্দান্ত থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে আমরা এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের তৎপরতা জোরদার করা হয়েছে কোথাও কোনো চাঁদাবাজির কোনো সংবাদ পা নাই কোথাও এই আমরা হাইওয়ে রোড কেন্দ্রিক আমাদের পুলিশ আমাদের মোতায়েন করা হয়েছে ঘিওর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে কোরবানিকে সামনে রেখে উপজেলায় বারো হাজার ছয়শো চারটি পশু প্রস্তুত করা হয়েছে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি পশু খাদ্যের দাম কিন্তু ব্যাপক আকারে আসলে বেড়ে গেছে এবং এই হিষ্টপুষ্ট গরম গরুগুলো তো অনেক আসলে বড় আকারে হয় এদের খাবারের চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো খাবারের তাদের যাতে লাভবান হওয়ার জন্য কিন্তু আমরা যে বৈঠকগুলো করেছি যে দানাদার খাবারের ওপর নির্ভরতা কমিয়ে ঘাস জাতীয় খাবারের প্রাধান্য বাড়িয়ে দিয়ে খরচ খাবারের খরচটা কমিয়ে আনার আমরা চেষ্টা করেছি